বলিয়া নুনাদা কি বছর বলবম তুমি যাবি না নাই চাই তোরে বাবু কি যে হয় মানে নুনাদা কি হইলো কি হইলো মানে তোকে ভালো করে বলে দিছি আমার কাছে পয়সা পাতি এখন নাই তো চলে যাবি না বক্স টক্স করবি আমি দেখে কাজ কি করে বলবো সব ছেলেগুলা দিশে যাবে দিশে যেতে হবে বল যদি সবাই বলে চলেই যাবো তাহলে চলেই যেতে হবে আর যদি সবাই বলে বক্স করবো তাহলে বক্সই করতে হবে তাহলে ওরা ফোনটা করে তুই যান কিসে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এখানেই লাগাইছি 98 ভুলুক ভুলুকটাই লাগাই দেখি হ্যালো কোথায় আছিস রে তো বলি জলদি করে আয় বলবো মিটিং হবে এই চিন্তা গায়ে নামো বলে আমরা বসে আছি আমি আর নুনা জলদি করে আয় হ্যাঁ দিশে যাবি যাবি গাড়িয়ে যাবি হলো বক্স করবি হলো আর চলে যাবি হলো জলদি করে আয় মিটিং আছে হ্যাঁ আয় আয় জলদি করে কি বললো রে ওরা ওরা এই চিন্তাকেই আসছে বলি নুনা দা যদি চলে যায় তাহলে মজা হবে বেশি বল না কেনে বিটিছানা কত দেখা পাবো ওরা বলবো যাবে কেন বল কত মজা হবে আর যদি বক্স লাগি তো যখন কিনতেই দেখা পাবো সেই কিনতেই পুরা গানটা লাগাই নিবো ফুলমুনির মায়ের বলবো আমার গানটা নাচে কাদা করে দিবো আর ওই উল্টা পাল্লা খেলা তো কোনো কথাই নেই লোকের বলছে পয়সা নেই দেখ 200 টাকা ভাগ দেন এই তো সবাই পৌঁছে গেছে চল কি বলতে ছিলিস তোরা বলবম কিসে যাবি চলে যাবি না গাড়িয়ে যাবি তো বলি বাবুরা তাহলে এই বছর বলবম চলে যাবে না সাইকেলে যাবে না বক্স করবে না কি করবে বলো বলি বক্স টক্স করলেই ভালো হবে কি বছর দমে মজা হবে বক্স টক্স যদি করিও বাবুরা তাহলে 1500 টাকা চাঁদা লাগবে আগেই বলে দিছি ও টাকা শালা আমার কাছে বিল কিনতে 1 টাকাও পয়সা নাই 1500 টাকা কোথায় যে পাবো নুনাদা ছাগল লাড়িলা বিকিয়ে দিবি তাইলে এই হবে আমার ঘরে ছাগলই নেই দুটো ভেড়ি আছে ওই লাগিয়ে বিকতে হবে আর আমার বাপে পয়সা তো দিবে নাই আরে এখন জুস উড়ে আমার বাপ তাইলে বলি গায়ের বক্স লাই করা যাক না 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 গায়ের বক্স তো হবে নাই গায়ের বক্স লা তো টিকেই বাজে রে না 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 হবে নাই যেদিন আমরা যাবো ভাবছি না বলবো সেই দিন বলরামপুর কলেজ মাঠে পুরা ডিজে কম্পিটিশন আছে পুরো সার্জেন্ট পঙ্কজ আসবে তো ওদের সঙ্গে তোরই আমাদের বক্সলা টেক্কা দিবে ওদের সঙ্গে কম্পিটিশন লাগাবো তুই কি ভাবছিস খই খাতে ভোগা বলছি আর সুপারি চিবাইন দিবি বাপ তুমি হ্যাঁ আমি 30 টাকা বেশি দিবো তাও ডিজে সার্জেন্ট কে নামাতে হবে শালা 30 টাকায় ডিজে সার্জেন্ট পাবি কোনো মুলা বাড়ি পাইছিস গরিবে ছাগলে ভগবতী রে বাবুরা ছাগলে ভগবতী গায়ের বক্স গিলাই হবে তাইলে ওই কথাই রইলো জলদি করে সবাই নুনা দাকে টাকাটা দিয়ে দিবে শালা আমার কাছে 1 টাকা পয়সা না আর আমকে মালিক মনে দিল এরা হ্যাঁ তাহলে সবাই জলদি করে টাকাটা আমাকে দিয়ে দিবে হেন দেখো 7 দিন টাইম আছে 7 দিন পরে বলবো তাহলে জলদি করে পয়সাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সবাই হেন হ্যাঁ নুনাদা ড্রেস পরে যাবি না নাই নুয়াই যাবি তুই সারা তোর বাপের লুঙ্গিটা পরে নিয়ে যাবি নুয়াই যাবি না কি দিয়ে যাবি তাহলে জানিস নাই কি করে যাতে ওইটা এরে সবাই গেল আর তুই শুভম মারিয়ে কিন্তু দাঁড়াই রইলি চ চ চ চ কি বলবো আমার কাছে 1 টাকাও নাইছে কি করে যে পয়সা জোগাড় করবো ওইটাই ভাবছি তোর বাপকে খুঁজবি রে তোর বাপকে খুঁজবি তোর বাপের মতন আমার বাপ টেরা পাশে আবার বাপ নাইন দিবে জীবন গেলেও নাইন দিবে 1500 টাকা পয়সা দেখ কি করবি রে ঘরে যাই আমি ভাতেই খাবো নাই নে রে ভাত খাবি নে হ্যাঁ যখনই ভাত খেতে বলবো তখনই বলবো 1500 টাকা না দিলে আমি ভাতেই খাবো নাই শোন বাবু তুই ভাত খা আর না খা তবে তোর ঘরের লোককে আমাদের কথা বলেছি না নাই তোর আমার বাপকে বলিনি আমাকে ঠেঙ্গা করাবে আমি আগেই বলে দিছি নাই তো তোকে বলবো লাগবো নাই আমার বলি দেখ তুই বেটা হুজ কাঞ্জিস আমার বেটা ওই জন্য বলি আমাদের নাম বলেছি না হেন যা বড়ে বড়ে আজ আর এই খাইতে উঠছি না যতক্ষণ না 1500 টাকা পয়সা পাই ততক্ষণ না উঠবোই নাই হাঁকালেই নুনিয়ে দিবো বাবু রে বাবু কোথায় আছি রে ভাত খাইলে রে গরম মার হয়েছে আলু তা শাসন খাইলে তোই হাঁকা আর যা উঠছি নাই রে বাবু কি হইলো তো তোকে তখন হেলে ডাকছি কোনো উঠছিস নাই রে এ কি হইলো রে বাবু কি হইলো ভাত খাইলে বিচো রে ভাত খাইলে বিচো নাই খাবো যা আমি নাই খাবো কেনে রে বাবু কি হইলো খাইলে বিচো বলছি না খাবো তুই খাবি যা আমি নাই খাবো কি হইলো রে দিন দিন না খাই খাই একদম সরু মাছ দৌড়ির মতন হয়ে গেলি যে চ চ খাইলে বিচো রাগ রাগ করিস না বলছি না খাবো তুই খাবি যা আমার নাম কি নাই বাবা আমি নাই খাবো যা তুই যা পালা কি প্রেম রোগ তো হইলো নাকি বাবা পাশে আমার ছেলেটা হে বাবু চো না খাইলে বিচো শোন আমি বলে দিছি খাবো নাই তুই যাবি তো যা খ্যাচ খ্যাচ করিস না আমার ফার্স্টে খাবো নাই মানে খাবো নাই ও পাশে তোকে কোনো বিটি খানায় গাল দিয়েছে নাকি বিটি খানা তা নাই পয়সা না দিলে আমি ভাত খাবো নাই আগে বলে দিছি এত গিনে তোর মুদ্রা দোষটা বুঝতে পারলি পয়সা না দিলে তুই খাবি না ওইটাই তো আমি মনে মনে ভাবতেছিলি যে তোর কিছু ধান্দা বটে ভাই বলবো যাতে আমিও যাবো আমাকে পয়সা যদি দিবিস তো খাবো না আমি আর খাবো নি চ চ চ আগে খাই লিবি তারপর পয়সা পাতি হবে হ্যাঁ প্যান তেরে খেটে চলবে না আগে 1500 টাকা ফেঁক তারপরে তামাশা দেখ কত টাকা নাই যে হাইলে আমার কাছে 70 টাকা আছে এটা লে যা 70 টাকায় তো আমার নারিকেল কিনতে ঘুরে হবে ওই কোনো 70-এর মধ্যে হবে নাই যদি দিবি তো 1500 টাকা দে নাহলে ওই খাইটেল আর আমি উঠছি নাই যা আর কি করবো আমার তো কি করবো দুটা ছাগল আছে ওইগুলাই বিকিয়া দিতে হবে তাছাড়া তো তুই উঠবি না বা তোমার তো এক জায়গায় ছেলিয়া উঠিস চল বোকা দে চল জলদি করে দিবি চল বাবে ছেলিয়া বাহ তুমি একটা ছেলিয়া বটি পয়সার নাম করতে করতে একদম উঠে দাঁড়াই গেলিস না জলদি করে খাতে দিবি চল বোকা আছে অনেক কিনে খাই নি তাহলে বাবুরা সবাই পৌঁছে দিন
হ্যাঁ সবাই পৌঁছে গেছি। একদম ঠোকাই নাই তো ডালে পায়ের নিচে পড়ে যাবে, বলবো মাটিতে চলে যাবে বলে দিচ্ছি, আরামসে পুরো ফুল ইঞ্জয় পুরো মাছ খাওয়া, কোনো টেনশন নাই। তবে ধরে ধরে বল বম বল আলু বম বড় বম বড় আরে জোরসে বলো বল বম বল। আরে তো আজ চিকাতিস আম খাইছি কিন্তু চিকাতিস, বক্স বাজাবো বক্স, টেনশন লিস না, চুম মারা লে লে জলদি করে বাজা বক্সলা বাজা রে, জলদি করে বাজা না তুমি দেখাতে নিছিস। কি বলবো তোদের গার্লফ্রেন্ড আছে আমার নাম কে, তোরা যখন ফোন করিস তখন আমার মনটা উটুক পুটুক উটুক পুটুক করে, তাই কিসে যে করে যদি একটা পটে জল ঢালা ঢালি করি তার জন্যই আসছি। মন যেমন উটুক পুটুক করে তাই ওদেরও মন চুটুক পুটুক করে না, ওই জন্য ওরা জল ঢালতে আসছে না। তো তোদের দেখি ওদের দেখি তো কি ফাইছি, কি বলবো জোরসে বলো, বলে বাবা পার করেগা এক পিস দিয়ে দিয়েগা আমকো। বেড়াটা পৌঁছে গেছি নামো সবাই, এরপরে দিকে আরামসে বক্স খাই জল যে যার জল ঢালতে চলে গেলো, চলো চলো নামো নামো। আর বাকিটা কোন দিকে গেলো, কোন দিকে ঘের পেছন পেছন গেলো কে জান, যদি একটা যদি হয় তো ভালো বটে, চো 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 এই বল বম বল বম নুনুয়া দেখলে বড় বড় বোম বটে, এই ভোলে বাবা পার করেগা, এই পিসুল ধরি পার করেগা, বল বম বল বম এই বড় বম আলু বম চকলেট বম সব বম ফুটলে বম ফুটলে বম 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 এই বম বম করে ওদিকে কথা ঢুকছে বিটি কেন পেছন দিকে সিমটা তো এদিকে আছে, আর বম বম করে ওদের পেছন পেছন যাচ্ছে এদিকে, আমি বলি সিমটা ওদিকেই আছে গেছে তো যা ওদিকে ঢুকছে বলছে সিমটা এদিকে আছে, আর ওদিকে বম 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 করে পেছন পেছন ঢুকছে নাই, জলদি করে জল ঢালতে বসছো, চো চো জলদি করে চো চো, তবে ওদিকে চো। বলি নুনা দা বলি আমি আগে জল ঢালছি হ্যাঁ, তুই মন্ত্রতন্ত্র কিছুই জানিস না, তোর দ্বারা যাবো না, আমি আগে ঢালছি আমার শুনে শুনে তুমি পরে ঢালবি হ্যাঁ, হ্যাঁ তো লে ঢাল তুমি, তো এসে বসম্ভু বলে বাবা পার করে যা, ঠাকুর কি বলবো আমি যেমন পরীক্ষার সময় লাস্টের দিকে বসতে পাই আর দমে ফোঁকা দেখতে পাই, দমে যেমন টুকলি দেখি কোনো মাস্টার দিদিমণি যেমন আমাকে ধরতে নাই পারে, ঠাকুর টুকুর রক্ষা করবে প্রভু, ঠাকুর যেভাবে আমি যেমন পরীক্ষা করতে পারবো টুকলি দেখে পাস করি, হে বলে বাবা পার করে যা, সেরকম আমিও যেমন একদম প্রত্যেক পরীক্ষায় পাই যায় ঠাকুর রক্ষা করো। হাও বৎসল ঠাকুর তুমি কোথায় দেখা দিও একবার দেখা দাও, সকালে তোর আগে ডাই বসে আছি তার দেখা নাই পাচ্ছিস, একটা নারকেল ফাটানছিস আমার মাথায় অত নাম্বার দিতে পারবো না, তোকে তিনটা নারকেল ফাটাতে হবে তাইলে তুমি প্রত্যেক পরীক্ষায় টুকলি দেখতে পারবি, নাই তোর পারবি না। হ্যাঁ ঠাকুর আমি তিনটা কেন চারটে ফাটাবো, তাও যেমন প্রত্যেক পরীক্ষায় তোমার টুকলি দেখতে পারি, যাই দিয়ে টুকলি দেখতে পারি যেমন, জলদি করে চারটা নারকেল ফাটা নাই তো তুই পাস করতে পারবি না, চার ফাটাবো ঠাকুর রক্ষা করবে, তবে এটুকু আমাকে প্রণাম প্রণাম নমস্কার নাম ঠাকুর, আমি যেমন পাস করি ঠাকুর ভালো করে পড়াশোনা করি, আমি চাকরি যেমন পাই ফোঁটা দেখি হলো নরে তো ডালা হয়েছে হয়েছে আমার হয়েছে, এবার তুই লে ঢাল তুই ঢাল, জয় শিব শম্ভু ঠাকুর কি বলবো দুঃখের কথা, কি হলো বৎস আমি তোমার কি সাহায্য করতে পারি, আমার একটা যে হোক করে করে দেন ঠাকুর, যে হোক করে করে দেন, তরকাই হবে তবে তবে তোকে একুশটা নারকেল ফাটাতে হবে তবেই তরকাই হবে, এক নাই তোর হবে না, মানে গোটা দোকানটাই কিনতে হবে মনে আছে আমাকে, কি বলছেন বৎস, নাই কিছু বলি বলি যে হোক করে আমাকে নামো করে হ্যাঁ কারবিটিকে করে দিতেই হবে ঠাকুর, যে হোক করে করে দিতেই হবে, ওই জন্য আমি নারকেল ফাটাতে এসেছি, তোর কাজ হবে বৎস তোর কাজ হবে, একটু রুক গুগলে সার্চ করে দেখছি হেঁচকার বিটির হচপচ কোনো আছে নাকি, হ্যাঁ ঠাকুর যে করে টুকু দেখে বলে দিন ঠাকুর, টুকু হটপট দেরে বৎস আমার নেট নাই খেয়ে নেটটা সকালে ফুর আইন গেছে।
তোর কপালে আজকার মিটিং আঙ্কিরে বৎস, তোর কপাল কানেকশনটা ছাড়িয়ে গেছে। ঠাকুর কি হলো? ও আর অলরেডি 6-7টা আছে বৎস, 6-7টা আছে অলরেডি। আর তুই যদি বৎস এন্ট্রি মারিস তাহলে হবে 9 জন। বাবা আমি আরো 21টা নারিকেল ফাটাবো, তাও সব গিলা ঘাটান দিয়ে আমার নামটা লিখে দেন না ঠাকুর। এ হবে না বৎস, এ হবে না। তোর পাশে যে জল ঢালতে আসেছে তোর সঙ্গে ইয়েও আছে 6-7 নাম্বারে। জল ঢালো আর কোনো কাজ হলো না, আমার কপালটাই খারাপ বটে ঠাকুর, কপালটাই খারাপ বটে। যাও বচ্চু, তুমি ঘর যাও, তুমি সবার থেকে ভালো বউ পাবে। তাই যেমন পায় ঠাকুর তাই যেমন পায়। প্রণাম ঠাকুর, প্রণাম।